বাংলার বর্তমান প্রেক্ষাপট কেন্দ্রিক ডিএসএন সারা বাংলায় আপনাদের স্বাগত। জি, মূলত আসলে মাত্র 13 বছরের মধ্যে আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বে এবং মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের তত্ত্বাবধানে আমরা যে ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, সেই ডিজিটাল বাংলাদেশের সেবা এবং সুফলটা যাতে গ্রামে তৃণমূল মানুষ পর্যন্ত পায়, সেই কারণেই আজকে আমরা পরিদর্শন করছি। আমাদের ইতিমধ্যেই ইনফোসকাচির আওতায় 2600 ইউনিয়ন, কানেক্টেড বাংলাদেশের আওতায় প্রায় 700 ইউনিয়ন এবং BTCL সহ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ICT বিভাগের আওতায় আমরা 4500 ইউনিয়ন পরিষদকে আমরা ফাইবার অপটিক্যাল হাই স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটি আওতায় এনেছি। আমাদের উদ্দেশ্য একটাই, মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই চান যেভাবে প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যেভাবে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে টেলিভিশনে কেবল টেলিভিশন দেখার সুযোগ পেয়েছে গ্রামের মানুষ পর্যন্ত, একই রকমভাবে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ফাইবার অপটিক্যাল ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা পৌঁছে দিতে চাই। সেই কারণেই আমরা ইনফোসকা 3-র আওতায় কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের আওতায় আমরা 4500 ইউনিয়নকে ফাইবার অপটিক্যাল কেবলের আওতায় এনেছি এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে যে প্রতি মাসে 60 লক্ষ মানুষ তাদের দোরগোড়ায় সেবাটা পাচ্ছে ডিজিটাল সেবা, সেই 2100 ধরনের সেবা আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে দিতে পারছি। সেটা যাতে আরও উচ্চগতির ইন্টারনেটের মাধ্যমে আমরা সেবাটাকে আরও সহজে দিতে পারি, সেই জন্যই আমরা এই ইউনিয়ন পরিষদগুলো পরিদর্শন করছি। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমরা 25 সালের মধ্যে 1,09,000 কানেক্টিভিটি আমরা পৌঁছে দেব। আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল এবং সাথে সাথে ভূমি অফিস সহ আমাদের যে সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে, ইউনিয়ন গ্রাম পর্যন্ত, কমিউনিটি হেলথ ক্লিনিক, প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা ফাইবার অপটিক্যাল কেবলের আওতায় আনবো, ব্রডব্যান্ড কানেক্টিভিটি আওতায় আনবো। 25 সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে এই ইউনিয়ন পরিষদের পরে গ্রাম পর্যন্ত 1,09,000 ব্রডব্যান্ড কানেক্টিভিটি দেওয়া, সেটা যেন সুষ্ঠুভাবে আমাদের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, এমপি, মন্ত্রী সকলে মিলে যাতে জননেত্রী শেখ হাসিনার এই ডিজিটাল বাংলাদেশের সুফলটা একেবারে গ্রামের তৃণমূল মানুষ পর্যন্ত পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং আমাদের যে লক্ষ্য যে 6,500 ফ্রিল্যান্সার এখন ফ্রিল্যান্সিং করছে, সেই সংখ্যাটা আরও বৃদ্ধি করা, IT সেক্টরে যে 20 লক্ষ তরুণ তরুণী কাজ করছে তারা যাতে গ্রামে বসে এই হাই স্পিড ব্রডব্যান্ড কানেক্টিভিটি আওতায় এসে তারা একটা ল্যাপটপ নিয়ে ইন্টারনেটের সংযোগ ব্যবহার করে তারা যাতে বিদেশে, ইউরোপ, আমেরিকায় বড় বড় কোম্পানিতে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারে, সেই জন্যই আমরা একেবারে গ্রাম পর্যন্ত আমরা এই ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যাচ্ছি। এবং খুব অল্প দিনের মধ্যেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার দিনাজপুরবাসীর জন্য আমরা শেখ কামাল IT ট্রেনিং ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবো বলে আমরা আশা করি। দর্শক, আপনারা দেখছেন GSN চ্যানেল। আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।